নমস্কার, আমি জয়ন্তী। একদম একটি নতুন গান প্রকাশিত হতে চলেছে, সেই সম্পর্কে আপনাদেরকে একটু খবর দেব বলে, সুখবর দেব বলেই আশা। এই গানটি উচ্ছ্বাসের ইউটিউব পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে চলেছে, উচ্ছ্বাস। এবং এই উচ্ছ্বাসে যিনি অন্যতম কর্ণধার, এই গানের লিরিসিস্টও তিনি, কুমকুম বৈদ্য। এবং গানটির সঙ্গীতায়োজন এবং সুরারোপের দায়িত্বে রয়েছে আমার ভীষণ প্রিয় ভাই আশু চক্রবর্তী। গানটি হলো আজ বৈশাখে। যদিও এখন বৈশাখ পেরিয়ে আস্তে আস্তে একটু বৃষ্টির আভাস আসছে, আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে, সিক্ত করে যাচ্ছে, তবুও বৈশাখের দাবদাহ আমাদের পিছু ছাড়ছে না। কিন্তু এই বৈশাখে কী কী ঘটছে, কার কার প্রতীক্ষায় আমরা আছি, সেই সব কিছুর সন্ধান পাওয়া যাবে এই গানে। আমার ভীষণ মনের মতন একটা গান, কারণ এই ধরনের সাউন্ডস্কেপে আশুর সঙ্গে কাজ করা মানেই একটা অন্য রকমের সাউন্ডস্কেপে কাজ করা, একদম ডিফারেন্ট একটা সাউন্ডস্কেপ, যেটা আমার মনে হয় এটা আশুর সিগনেচার বলা চলে। তো সেটাতে কাজ করতে সবসময় খুব ভালো লাগে, এবং ও আমাকে সবসময় একটু এক্সপেরিমেন্টের মুখে ফেলতে চায়, ভালো লাগে সেটা, কেন জানি না, মনে হয় খুব চ্যালেঞ্জের মতন মনে হয় সেটা। তো এই গানটার ক্ষেত্রেও তাই, আমার ভীষণ ভালো অভিজ্ঞতা, কারণ আমার ভীষণ প্রিয় মানুষগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা। এই গানটি রেকর্ড করা হয়েছে গান বাজনা স্টুডিও গান বাজনা মিউজিক গ্যারেজে, সৌমেনদার দক্ষ হাতে আমাদের ভয়েস ডাবিং হয়েছে, এবং আশু প্রেজেন্ট থেকে আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে, এই গানটার বিভিন্ন জায়গা দেখিয়ে দিয়েছে, ঠিক করে দিয়েছে, সুধরে দিয়েছে, সব মিলিয়েমিশিয়ে আমরা হই হই করে কাজ করেছি। এবং এমন সুন্দর গানটির লেখা এবং গানটির সুর সংযোজন সব মিলিয়ে মনের খুব কাছাকাছি এই গানটা। তো উচ্ছ্বাসের ইউটিউব চ্যানেল থেকে বেরোচ্ছে, প্রকাশিত হতে চলেছে এই গানটা। আপনারা সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, নতুন গানকে সাপোর্ট করবেন, যেটা সব থেকে বড় কথা, কারণ সব গানের পাশাপাশি এই সময়ে দাঁড়িয়ে যদি এই সময়ের গান আমরা না শুনি, নতুন কাজ, নতুন সৃষ্টিকে যদি আমরা না সাপোর্ট করি, তাহলে সময়টা এগোবে না। সময় দিন বয়ে চলে যাওয়ার মতন এগিয়ে যাবে, কিন্তু সংস্কৃতির ধারক বাহক হয়ে এগোবে না। সুতরাং আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাদেরকে পাশে পেলে, আপনারা সঙ্গে থাকলে আমাদের এই কাজ আরও অনেক সহজ সাধ্য হবে, এই বিশ্বাস রাখি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং অতি অবশ্যই গানটি রিলিজ করলে আপনাদের ফিডব্যাক জানাবেন, সেই প্রতীক্ষায় রইলাম। ধন্যবাদ।